আজকে আমি এত বেশি যে আমি আজকে গত পনেরো দিন ধরে আমি সারা রাত ঘুমাইতে পারি না। সকালবেলা উঠে মানুষের দ্বারে দ্বারে যাইতে হয়, আমি মানুষের কাছে হাঁটতে থাকি, কারণ আমি বিশ্বাস করি যে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপরে আল্লাহর উপর ভরসা, নিচে আপনাদের উপর ভরসা করা ছাড়া আমার আর কোনো পথ সামনে নাই। আমি সুনারগাঁওয়ের সন্তান হিসাবে একটা সফলতা আমি অর্জন করছি, এইটা হচ্ছে গিয়ে আজকে আমি যদি স্বতন্ত্র প্রার্থী হিসাবে না দাঁড়াইতাম, তাহলে আজকে আপনাদের ভোটার হিসাবে কোনো দাম থাকতো না। 7 তারিখে যে ভোট গ্রহণ হইতো, আপনারা টেরি পাইতেন না যদি আমি ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হিসাবে না দাঁড়াইতাম। আমার একটা বিশ্বাস যে নির্বাচনে জেতার আগে শুধু নির্বাচনে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর বিশেষ রহমত যে আমার এলাকার মানুষের ভোটারদের দাম যদি এত বাড়তে পারে, আমার উপর ভরসা রাখেন যদি আমি আগামী 5 বছর আপনাদের জন্য থাকতে পারি, তাইলে আমাদের ভোটারদের দাম অনেক বেশি বাড়াই দিব। শুনেন, আমি শুধু আমি যেভাবে আমার বাবা মানে গর্বিত করছি, সোনারগাঁওয়ের মতো জায়গায় জন্মানোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় লন্ডন থেকে পড়াশোনা করে ব্যারিস্টার হওয়ার মাধ্যমে আমি যেভাবে আমার বাবা মানে সম্মানিত করছি, আমার এলাকার মানুষকে সম্মানিত করছি, যদি আমি জীবনে সুযোগ পাই আগামী 7 তারিখে যদি আপনারা আমাকে সম্মানিত করেন, তাহলে আমি কথা দিতেছি আমি আমার সোনারগাঁও মাধবপুরকে সারা বাংলাদেশের মাঝে সম্মানিত করব। আমি আমার একটা স্বপ্ন, 2-3টা স্বপ্নের কথা বলে শেষ করে দেই, আমার একটা ইচ্ছা যদি 7 তারিখে আপনারা আমাকে ইঁদুর পাখিতে আমার ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমার অভিষেক অনুষ্ঠান একটা এরকম কোরআনের মাহফিলের মধ্য দিয়ে আমার একটা অভিষেক অনুষ্ঠান হবে, এটা আমি আপনাদের কাছে সাহায্য চাইব। আমি দ্বিতীয় যেটা চাই, এটা হচ্ছে গিয়ে নারী শিশু যারা দুর্বল, এদেরকে নিরাপত্তা দেয়া হবে আমার প্রধান কাজ। আমি দ্বিতীয় যেটা স্বপ্ন দেখি, আমাদের পরিবেশ যারা নষ্ট করে, আমাদের পানি গাছ মাটি এদেরকে নষ্ট করে যারা আমাদের এলাকাটারে বসবাসের অযোগ্য করতেছে, তিনি যেই হন না কেন তার সাথে আমি সংসার করব না। আমার একটা ইচ্ছা পরবর্তী প্রজন্মে চোখের দিকে চোখ রেখে যেন বলে দিতে পারি যে দেখো, আমরা তোমাদের পূর্বসূরি হিসাবে আমি এমন একটা জায়গা জন্মের পরে যে জন্মস্থান আমরা পাইছিলাম, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যাচ্ছি, এইটার জন্য পরবর্তী প্রজন্মের জন্য বসবার যোগ্য একটা সোনারগাঁও মাধবপুর রেখে যাওয়াই হবে আমার সবচেয়ে বড় কাজ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি একটা এতিম ছেলে, শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমি এমন সব লোকজনের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। বিশ্বাস করেন, আমার উপরে বাবা নাই, আমার পরিবারের কেউ নাই, একটা মাত্র ব্যারিস্টার সুমন পড়াশোনা করে হয়েছিলাম, আর নিজের এলাকায় 49টা ব্রিজ বানাইছিলাম নিজের টাকা দিয়া, আর আপনাদের ভালোবাসায় আজকে এমন সব লোকজনের বিরুদ্ধে আমি যুদ্ধ করতেছি। যুদ্ধটা শুধু একটাই যে নির্বাচনে দাঁড়িয়ে আপনাদের ভোটের অধিকারটা নিশ্চিত করছিলাম, এবং যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন তারা সরকার রাষ্ট্রের সকল সুবিধা নিয়ে এবং গত 10-12 বছরে যত সুবিধা পাইছিলেন সব সুবিধার বিপরীতে গিয়ে আমি শুধু আপনাদের ভালোবাসা নিয়ে এখনো যুদ্ধের ময়দানে সফলতার সাথে টিকে আছি। আমি আরেকটা কথা বলে শেষ করব,
আমি 9.5 লাখ টাকার হিসাব দিছি, আমার কাছে আছে। আজকে 2023 সাল, আমি হাজিরাত হলফনামায় বলে দিছি যে আমার 9.5 লাখ টাকা আছে। আমি বলে দিচ্ছি যে আগামী নির্বাচনে আরো 5 বছর পরে যে নির্বাচন হবে, এই আল ইকওয়ালের ইসলামী যুব সংঘের আয়োজনে যে জলসা হবে, তাতেও আমি যেন হিসাব দিতে পারি যে আমার 9.5 লাখ থেকে খুব বেশি টাকা বেড়ে হয় নাই।